press the bell icon on the YouTube app and never miss another update. চাই ছিলাম এশিয়া কাপের ফাইনালে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ব্যাটিং করমু, কিন্তু বাঙালি এমন এক আউট করে দিল, দুর্নীতি করার কোনো স্কুপই খুঁজে পেলাম না। আরে বেটা, পাবলিক প্লেসে এগুলা কি বলতাস? আসল রহস্য তো ফাঁস হইয়া যাইব। চুপ থাকেন, সত্য কথা মাইক মেরে কমু। কি খবর ভাই জানেরা, আম্পায়ার গুলারে ঘুষ দিয়া কাপ জিতছ, সেইটা আবার বুক ফুলাইয়া বলতাস? তোমাদের লজ্জা সরম থাকা দরকার। আরে না ভাই, আমরা আসলে বিরাটের বউ আনুষ্কার নিয়ে কথা কইতেছি। মিথ্যা কথা না, সত্যি আমরা আনুষ্কার নিয়ে কথা কইতেছি। ওই দিন লিটনের আউটটা যদি দুর্নীতি কইরা না দিত, তাইলে বাংলাদেশ জয়লাভ করত। আমি একটা জিনিস বুঝবার পারতাছি না, আমাদের মতো দলের সাথে ওরা খালি দুর্নীতি করে, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে কখনো এরকম করতে পারে না। ওদের সাথে যদি এরকম দুর্নীতি করে, তাহলে ইন্ডিয়ার খেলোয়াড়গুলারে দ্বিতীয়বারের মতো মুসলমানি করাইয়া দিব। আমরা খেলার মাঠে কখনোই আম্পায়ারগুলার সাথে কথা বলতে পারি না, আর ইন্ডিয়ার খেলোয়াড়গুলা আম্পায়ারগুলারে পরামর্শ দেয়। আরে ভাই বুঝেন না কেন, আমরা মাঠে নামি 11 জন, আর ওরা আম্পায়ার সহ মাঠে নামে 13 জন। আম্পায়ারগুলা তো ওদেরই। ভাগ্যিস বেঁচে গেছি, ইন্ডিয়া ফুটবল খেলে না। আপনারা যারা বেদব বলে সেই বিশ্বসেরা অলরাউন্ডারকে ট্রল করেন, 16 কোটি বাঙালি সেই বেদবটাকে আজকে মিস করছে। তিনি দলে থাকলে আজকে এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেন। প্রতিবাদ করার মতো ক্ষমতা তার আছে, তিনি যে একজন বিশ্বসেরা নাম্বার 1 অলরাউন্ডার। ইন্ডিয়ায় এমন একজন অলরাউন্ডার হতে হলে পুরা ইন্ডিয়ার খেলোয়াড়গুলারে আরও একবার জন্ম নিতে হবে। যাই বলেন না কেন, একটুর জন্য কিন্তু শিরোপা জিততে পারলো না বাংলাদেশ। কে বলেছে আমরা শিরোপা জিতি নাই? মাশরাফির মতো 6 ফুট লম্বা জলজ্যান্ত একজন শিরোপা দলে থাকলে সেই দলে আবার কোনো শিরোপা লাগে নাকি? আমি কথা সত্যি, আমি আগেই জানতাম আমাদের সাথে এমনটা হবে। এর আগেও আমরা অনেকবার দুর্নীতির শিকার হয়েছি, তবে এশিয়া কাপ আমার দরকার নাই। কাপ তো আমি সেই দিনই জিতে গেছি যেদিন তামিম ইকবাল এক হাতে ব্যাট করেছে, যেদিন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম গুরুতর ইঞ্জুরি নিয়ে মাঠে নেমেছে। আপনারা সবাই সবসময় বাংলাদেশ জাতীয় দলের সাথে থাকবেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।